রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর পরিচালিত পরক্ষণে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। আজ আদালতের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রায় চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিল। নির্দেশ হাতে পাওয়ার 48 ঘন্টার মধ্যে তদন্ত শুরুর পাশাপাশি ওই নাবালকের মৃতদেহ কবর থেকে তুলে সিবিআই এক্সিকিউটিভের উপস্থিতিতে পুনরায় ময়নাতদন্ত করতে বলা হয়েছে। সমস্ত রিপোর্ট এপ্রিল মাসের 3 তারিখের মধ্যে দেবার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আদালতের এই নির্দেশে খুশি মৃত নাবালক লাবু ইসলামের পরিবার। তার মা শাহিদা বিবি জানিয়েছেন এবার তার ছেলে সঠিক বিচার পাবে, কারণ তার ছেলেকে মারা হয়েছে, ওর শরীরে আঘাত ছিল, তিনি নিজে দেখেছেন, পুলিশ চালাকি করে সেগুলো রিপোর্ট তুলে ধরেনি। আইনি দ্বন্দ্বে জড়িয়ে পড়া কোচবিহার জেলার টাপুরহাটের বাসিন্দা নাবালক লাবু ইসলামের অস্বাভাবিক মৃত্যু হয়। গত 15ই ডিসেম্বর জলপাইগুড়ি কোরখুমের আবাসিক এই নাবালককে গলায় ফাঁস লাগানো অবস্থায় হোমের একটি ঘর থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার তদন্ত রিপোর্টে একাধিক অসঙ্গতি ধরা পড়ায় সার্কিট বেঞ্চে ডিভিশন বেঞ্চের ভৎসনার মুখে পড়তে হয় তদন্তকারী অফিসারকেই, যার মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট বয়স ভুল। একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করার নিয়ম থাকলেও সেটা করা হয়নি। এই রকম একাধিক অসঙ্গতির সামনে আসার পরেই এদিন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং রায় চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই ঘটনা তদন্ত করে রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছেন সিবিআইকে। গাফিলতির কথা এখানে এই অর্ডারে অ্যাসাজ কিছু বলা নেই। অর্ডারটা আমি দেখলাম, অর্ডার এবং আমি তো কোর্টেও ছিলাম, আমি অর্ডারটা দেখলাম। কারণ এটা আমরা এখানে বেল করতে এসেছিল, বেলের তো কোনো প্রভিশন পাওয়া যায়নি, যেহেতু অ্যাকিউজড অলরেডি মারা গেছেন। তো সেক্ষেত্রে এটা বেল হিয়ারিং হয়নি, এটা যেহেতু বেল চলাকালীন উনি সুইসাইড করলেন বা যেটা আনন্যাচারাল ডেথ যেটা হলো জুভেনাইল অ্যাজ এ জুভেনাইল, সেই ব্যাপারটা কোর্ট দেখেছে এবং সুমোটো রায় এবং সুমোটো রায় এবং যে আপনি বলছেন যে বিভিন্ন হোমগুলো, হোম বলতে কোনটা, শুধু কি কোরখম তার বাইরে কোরখম অর্ডারে যেটা বলা হয়েছে কোরখম, সরকারি কোরখমগুলো, হ্যাঁ সরকারি যে কোরখম আমাদের পুরো স্টেটে যেগুলো আছে সেগুলোর উপরেও সিবিআই দেখবে যে ঠিক করে ওদের সেফটি সিকিউরিটি এগুলো মেনটেন হচ্ছে কিনা। মানে সরকারি হোম উল্লেখ করা আছে, কোরখম উল্লেখ করা আছে। আচ্ছা, আজকে লাবু ইসলামের জাজমেন্ট পাস করলেন ডিভিশন বেঞ্চ, এবং আমরা যেটা কালকে যে রেসপেক্টে কথা বলেছিলাম যেহেতু পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে একটা ফিশি ব্যাপার আছে এবং পুরো ইনভেস্টিগেশন নিয়েই একটা ফিশি ব্যাপার আছে, সেটা আমরা জজ সাহেবের কাছে তুলে ধরেছিলাম এবং সেই অনুযায়ী আজকে অর্ডারটা পাস হয়েছে যে পুরো ইনভেস্টিগেশনটা সিবিআইকে আবার করতে দেওয়া হয়েছে এবং এটাও ডাইরেকশন আছে যে বডিটাকে রিজিউম করে আবার করে পোস্টমর্টম করে রিপোর্ট ফাইল করতে। তো পুরো ব্যাপারটা এখন সিবিআই এর হাতে গেছে, এখন দেখা যাক কি হয়। থ্যাংক ইউ। নির্দেশে আপনারা কতটা খুশি? আমি অনেক খুশি, আমি চাই বলে এইরকম করিয়ে সত্যিটা সামনা সবার সামনে আসুক, আমি এইটুকু চাই। আপনার সত্যিটা কি বলছেন? সত্যিটা তো আমি সবকিছু জানি বলে পুলিশে এগুলো সবকিছু আমার চাল একটা খাটা লাগছে, চাল খাটা লাগছে কেন আমার ছেলেকে মারছে এগুলো তো কোনো প্রমাণ এখানে লেখা নেই, আছে কোনো প্রমাণ লেখা নেই, কিন্তু আমি ওর মা, আমি নিজে যা দেখছি রুমের মধ্যে কিরকম মারধর করছে, কিরকম আমার শরীরের মধ্যে আমার ছেলের আঘাত ছিল, সবকিছু আমি নিজে দেখছি। দেখার পরে এমনি এসব কিছু এলে রিপোর্টে লিখে দেয়নি, কিসের জন্য দিল না? হুমের লোকে মারছে, হুমের মনে করো যে সেক্রেটারি ছিল, যে যার আন্ডারে ছিল, সে ছাড়া কেউ তো অত্যাচার এখানে করে নাই না? ওর পেটের মধ্যে একটা আঘাত ছিল, কামড়ের দাগ ছিল অনেক দূর, হ্যাঁ আমি ওইখানে জানাচ্ছি হুমের মধ্যে, জানা পরে ও কিছু আমার কথা ইয়ে করে নেই। এবার সিবিআই তদন্ত করে সমস্ত রহস্য উদ্ঘাটন, রহস্যটা সামনে আসুক আমি এটাই চাই। জামিনের টাইম হয়ে যাইছে ওর 15-6-7 তারিখে, জামিন হওয়ার মানে ডেট চলিয়ে যাচ্ছে সামনে, ওইটা আমি কেউ আত্মহত্যা করতে পারবে, কোনোদিনও করতে পারবে না। ওর পেটে যে আঘাতের চিহ্ন ছিল সেটা কতদিন আগে মৃত্যু, মারা যাওয়ার 1 মাস আগে আমি দেখি হুমে, আমি জানাচ্ছি, জানার পরে আমার কথা কোনো ইয়ে দেয়নি, আমাকে ধমকি দিত বলে না তোমার ছেলেকে ডাক্তার আনবো, চিকিৎসা করবো, কিচ্ছু হবে না, তুমি কিছু বেশি জানো নাকি, আমাকে অনেক